অন্ধকার কবরের মধ্য থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে মানে শুক্রবার আগন্তুক রাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কবরের বাসীর রূহগুলোকে উন্মুক্ত করে দেয় আর ওই রূহগুলো উন্মুক্ত হওয়ার পরে দুনিয়ার জমিনের মধ্যে তাদের আওলাদের কাছে চলে আসে আওলাদের কাছে আসার পরে ওই আওলাদগুলোর কাছে যখন আয়েশা দেখে দুনিয়ার সন্তানেরা মাহফিলের মধ্যে বসে আছে জান্নাতের বাগানের মধ্যে বসে আছে ওই কবরবাসীগুলো যখন কবরের মধ্যে ফিরে চলে যায় হাদিসে কুদসির মধ্যে প্রমাণ পাওয়া যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের মাধ্যমে জানিয়ে দেয় ওই কবরবাসীগুলো যখন কবরের মধ্যে ফিরে যায় কবরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে তাদের কবরের মধ্যে আর কোনো আযাব দেখা যায় না আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ গো ও দয়াল আল্লাহ আমার কবরের মধ্যে আমি কঠিন আযাব দেখতে পাইলাম এখন তো কবরের মধ্যে ফিরে আসার পরে আর কোনো আযাব দেখতে পাই নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা গো ওই কবরের মধ্যে কেমনে তুমি আযাব দেখবা কারণ দুনিয়াতে তোমার সন্তান দুনিয়াতে তোমার মা দুনিয়াতে তোমার বাবা দুনিয়াতে তুমি তোমার যে আওলাদদেরকে রেখেছো ওই আওলাদগুলা জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসে সুবহানাল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহু আকবার পড়ে দুরূদ শরীফ পড়ে এগুলা পড়ার কারণে তুমি যখন তাদের পাশে দিয়ে আইসা ঘোরাফেরা করতেছো আল্লাহর কসম আজকে প্রত্যেকটা কবরবাসীর রূহগুলা আমাদের টাইনে বামে ঘোরাফেরা করতেছে হাদিস শরীফের আলোকে আমার নবী বলতেছে ওই কবরবাসীগুলা আপনারা আমার সামনে হাতগুলা কেমন ভাবে বাড়ায়া দেয় হাতগুলা বাড়ায়া বাড়ায়া দিয়া দিয়া একটা ভিক্ষুক যেমন ভাবে মানুষের কাছে আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চায় আপনারা আমার বংশের মানুষ যারা কবরে তারা আমাদের সামনে এমন ভাবে হাত বাড়িয়ে দিয়ে রেখেছে আর বলতেছে ও আমার আওলাদেরা আমাদের মাগফিরাতের জন্য দোয়া করো ওয়াল ইস্তিগফারু লাহুমা ক্ষমার জন্য দোয়া করো ওয়া ইনফাদু আহাদিহিম আমাদের মনের আশা পূরণের জন্য দোয়া করো যখন আপনি দোয়া করেন ওই কবরবাসীগুলা কবরের মধ্যে যায় দেখে তাদের কবরের মধ্যে নাজাতের ফয়সালা হয়ে গেছে আর যদি আয়েশা দেখে আপনি তাদের জন্য দোয়া করেন না আপনি দুনিয়ার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ততা দেখাচ্ছেন আপনি দুনিয়ার ঘরের মধ্যে টিভি সিরিয়াল দেখে ব্যস্ততা দেখাচ্ছেন আল্লাহর হাবিব বলে ওই কবরবাসীগুলা কবরে যাওয়ার পরে গো ওই কবরের মধ্যে যায় দেখে জাহান্নামের আগুন থাউ দাউ কইরা জ্বলে ফি নারি জাহান্নাম খালিদিন আবাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের অতল গহ্বরের মধ্যে রেখেছেন শুধু তাই নয় খালিদিন ফিহা আবাদা তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে চলতে থাকবে আল্লাহর হাবিব বলে ওই জাহান্নামের মধ্যে চলতে থাকবে একটাই মাত্র কারণ তারা আওলাদরা তার জন্য দোয়া করেন নাই আর আজকে এই শিকল বাঁধা সঙ্গের ক্লাবের এত সুন্দর জান্নাতের বাগানে যারা বসলেন আইডব্লিউ কলোনির মধ্যে এই জান্নাতের বাগানে আপনারা যারা বসলেন পর্দার অন্তরালের মা বোনেরা যারা বসলো একবার যদি জান্নাতের বাগানের মধ্যে বইসা আপনি আপনার আওলাদদের জন্য দোয়া করতে পারেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বংশের প্রত্যেকের কবরের আযাব মাফ করে দিবে জোরে বলে সুবহানাল্লাহ সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি আপনি বলতেছেন তাদের কবর আযাব মাফ করে দিবে আপনি তাদের জন্য দোয়া করবেন আপনি দুনিয়াতে যদি মাটি কাটেন মাটি কাটার জন্য আপনাকে 300 টাকা বেতন দেওয়া হবে 500 টাকা বেতন দেওয়া হবে আপনি যদি দুনিয়াতে কোনো কর্ম করেন ওইটার জন্য দৈনিক আপনাকে 500 1000 টাকা বেতন দেওয়া হবে আর আপনি যদি কবরবাসীর জন্য দোয়া করেন আপনার মনে প্রশ্ন জাগতে পারে তার জন্য দোয়া করলে আমাকে কি দেওয়া হবে আমি তো জানি না আমার রাসূল বলতেছেন তাদের জন্য দোয়া করলে ও মাগফিরাতু লাহুমা তারাও আপনার জন্য কবর থেকে দোয়া করে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য বাবাজিরা বন্ধুরা আমরা সকল কবরবাসীদের জন্য মাগফিরাত কামনায় দোয়া করব আর সেই দোয়া করার আগে আজকে আমরা আহলে বায়াতের আলোচনা শ্রবণ করব ওই আহলে বায়াতের আলোচনা শ্রবণ করার আগে একবার মহাব্বতে দুরূদ শরীফ আদায় করেন সালাত দুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া আপনারা বলেন ওই আমাদের বংশের মানুষের জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নেই কেন দোয়া করবেন যার জন্য দোয়া করবেন হয় সে আপনার বাবা নয় আপনার মা নয় বংশের যে কোনো মানুষ ঠিক না ভাই ঠিক আচ্ছা বলেন আমাদের বংশের মানুষের চাইতে জিনারা আমার রসুলের বংশ তিনাদের দাম কম না বেশি জি কত বেশি অনেক বেশি
এজন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা নিশ্চয় আল্লাহ তাআলা সকল প্রকার অপবিত্রতা দূর করে যারা নবীর বংশধর তাদেরকে পবিত্র করেছেন সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ তাহলে আপনারা বলেন আমরা বান্দা কার আল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বান্দা বানানোর পর আমাদের একটা দায়িত্ব দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের রাসূল বানিয়ে পাঠিয়েছেন ঠিক না বেটি এখন আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহকে মানতে চাও মানতে চাইলে রাসূলকে মানো আপনি ঢাকা যাবেন কোথায় ঢাকা যাওয়ার জন্য গাড়ি লাগে কি লাগে না গাড়িতে চড়তে হলে ভাড়ার প্রয়োজন আছে না নাই আছে ভাড়ার টাকা ইনকাম করার জন্য কষ্ট করার প্রয়োজন আছে না নাই আছে আমার বায়রা বাবারা বন্ধুরা আর ডাইনে বামে নয় সরাসরি আমার আলোচনার ধারাবাহিকতায় আমি চলে যাই আমার আল্লাহ বলে বান্দারা আমি আল্লাহ পর্যন্ত আসার জন্য তোমার একটা মাধ্যম লাগবে জি মাধ্যম লাগবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে জানতে চাই মাধ্যমটা কি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া কই জগতের উম্মতের দরেরা ওই মাধ্যমটা হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনার কামনিওয়ালা নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবী বললেন আপনি বলেন আল্লাহ পর্যন্ত পৌঁছার একটা মাধ্যম দুনিয়াতে দেখবেন অনেক মুনাফিকেরা অনেক বেঈমানেরা বাতিল ফেরকারা উদাহরণ দেয় আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তা ওই আল্লাহকে আমরা মানব দুনিয়াতে কোনো কিছু ক্রয় করার জন্য দালাল ধরা হয় মানুষগুলো আপনাকে উদাহরণ দিবে আল্লাহকে আপনি আল্লাহর বান্দা হয়ে সাধারণভাবে ধরবেন রাসূল ধরবেন কেন রাসূলকে মাধ্যম বানাইলে কাউকে উসিলা বানাইলে সেটাকে ওই বেয়াদবের দলেরা বেঈমান অথবা দালাল বলে সাব্যস্ত করে আল্লাহ বলে দালাল নয় আমি আল্লাহকে পাওয়ার জন্য উত্তম মাধ্যম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা বন্ধুরা আইডব্লিউ কলোনির আমার বাবাজিরা বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা একটু মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন এবার আমার আল্লাহকে পাওয়ার জন্য রাসূলের ইতাআতের প্রয়োজন রাসূলের ইত্তেবা প্রয়োজন এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনার রহমাতুল লিল আলামিন নবী আমার বলতেছে হে আমার উম্মতের দলেরা আমি রাসূলকে যারা ভালোবাসো তোমরা আমার আহালকে ভালোবাসো তোমরা আমার আওলাদকে ভালোবাসো আমার বংশধরকে ভালোবাসো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই আপনার আহাল কারা আপনার আওলাদ কারা আপনার বংশধর কারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আমার বলতেছেন আমার আহাল কারা তোমরা শুনে নাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী জি আপনার আহাল কারা এবার আমার নবীর হাদিস শরীফ লক্ষ্য করেন তিরমিজি শরীফের হাদিস খরাসতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন ফজরের সময় আমার নবী ওনার ঘর মোবারক থেকে বের হয়ে গেলেন আমার নবী বের হওয়ার পরে আমার রহমাতুল লিল আলামিন নবী জি দাখালতুল বাইতাল ফাতেমা আমার নবী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারকের মধ্যে প্রবেশ করলেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে প্রবেশ করার পরে আমার রাসূল আসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত পাকে বান্দাতন বলে সালাম প্রদান করলেন আসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত বলে সালাম প্রদান করলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাম প্রদান করলেন আমার নবী লক্ষ্য করে দেখলেন আমার নবীর সামনে নবীর কলিজা টুকরা কন্যা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করলেন আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ ও বন্ধুরে ও আমার নবীর উম্মতের দলেরা যখন আমার নবীর সামনে মা ফাতেমা আগমন করলেন আমার নবী জিজ্ঞাসা করে হে ফাতেমা তুমি তো আমার সামনে আগমন করলা আমার কলিজা টুকরা জামাতা মানে তুমি ফাতেমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় এবার আগমন করলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করার পরে আমার নবী ডাকলেন ও ফাতেমা হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় তারা দুইজন আগমন করলেন আমার নবী আছেন একজন হাদিস শরীফ প্রমাণ করে আমার নবী যখন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকের মধ্যে প্রবেশ করলেন নবীজির শরীর মুবারকের মধ্যে কালো রঙের একটা পশমী চাদর পরা ছিল
কি রঙের চাদর পরা ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদর মুবারকটা পইরা নবীর কন্যার ঘর মুবারকের মধ্যে প্রবেশ করার পরে নবী আমার বলতেছে দাখালতু ফাতেমা ও ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো সুম্মা দাখালতু আলিয়ান হযরত আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো নবী আমার বলে সুম্মা দাখালতু হাসাইনা হযরত ইমাম হাসান আমার চাদরের নিচে প্রবেশ করো সুম্মা দাখালতু হুসাইনা ইমাম হুসাইন তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো নবী আমার মাঝখানে মা ফাতেমা ডাইনে মাওলা আলী বামে ইমাম হাসান ডাইনে মা ইমাম হুসাইন বামে হইল মাত্র পাঁচজন জোরে বলেন কয়জন এবার একজন আশিক রাসূল বলতেছে এই পাঁচজনকে বলা হয় আহলে বায়াত আমার নবী চাদরের নিচে ঢুকায়া আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি আল্লাহ আপনি এদেরকে কবুল করেন এরা হচ্ছে আমার আহলে বায়াত জি 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 আহলে বায়াত একজন একজন আশিক বলতেছে ও মনোবাই আমার নবী যে সিন্ধু খইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই মা ফাতেমা শিকল হইয়া তালা তা রাখছে আটকায়া স্বামী নিছে আলী মর্তু যায় রে মন পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই সুবহানাল্লাহ আরো গুণ বলবেন না সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা বন্ধুরা যখন আমার নবী চারজনকে ভিতরে ঢুকাইলেন এবার আমার নবী বলে এরা আমার আহলে বায়াত এরা হলো আমি নবীর বংশধর আমাকে সাবজেক্ট দিয়েছেন আহলে বায়াতের গুরুত্ব এদের কত দাম এদের কত মর্যাদা এবার আমার রসুল আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ বললেন ও আমার নবী মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এদেরকে সম্মান করলেন এবং এদেরকে আমি আল্লাহ পবিত্র বানাইলাম আমি জানতে চাই আল্লাহ কাউকে পবিত্র বানাইলে ওই পবিত্রটা কি কম পবিত্র না বেশি জোরে বলেন কম পবিত্র না বেশি এবার আমার নবী বলে এদেরকে যারা ভালোবাসবে তারা হবে জান্নাতি এদেরকে যারা মহাব্বত করবে তারা হবে জান্নাতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন আপনি নবীর কাছে জানতে চাই এবার আমার নবী শিখিয়ে দেয় এক নাম্বার এদের সদস্যদের মাঝে আমি আছি এক নাম্বার আমি নবীকে আমার আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিক্রক আমি নবীর সম্মান আল্লাহ বাড়াইছেন আল্লাহর চাইতে সম্মান কেউ বাড়াইতে পারবে না এই জন্য সম্মান করবা দুই নাম্বার আমি নবীর পরে এই সদস্যদের মধ্যে একজন আছে যার নাম মজরতে মাওলা আলী মুশকিল কুশা তোমরা তাকেও সম্মান করবা বলে কেন আমার নবী বলতেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী আলেমের শহর হযরত আলী সেই শহরের দরজা এই জন্য হযরত আলীকেও সম্মান করবা দুই নাম্বার আমার মা বোনেরা যারা যারা আলোচনা শ্রবণ করতেছেন ওনারা তো জান্নাতের মধ্যে প্রবেশ করবেন ওনারা কার সাথে জান্নাতে থাকবেন আমার নবী বলে আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ মা ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী এই জন্য মা ফাতেমার সম্মান করবা ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মান বুঝলাম আপনার আহলের সম্মান বুঝলাম হযরত আলীর সম্মান বুঝলাম মা ফাতেমার সম্মান বুঝলাম কিন্তু মা ফাতেমার দুইটা সন্তান এদের সম্মান আমি কেমনে বুঝবো আমার নবী বলে ও যুবক ভাইরা আজকে শিকল বাজার সংঘ ক্লাবের যত উদ্যোগের যুবক ভাইরা মাহফিলের ইন্তেজাম করেছে এলাকাবাসীরা সহযোগিতা করেছে তোমরা যে মাহফিলের ইন্তেজাম করলা কেন করলা লাভটা তোমাদের কি হবে আমার নবী বলে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান হুসাইন হইল জান্নাতের যুবকদের সর্দার আজকে যত যুবকেরা মাহফিলের আয়োজন করেছে আজকে যত যুবকেরা মাহফিলে বসেছে যত যুবকেরা মাহফিলে সহযোগিতা করেছে তারা সবাই ইমাম হুসাইন হাসাইনের সঙ্গে জান্নাতে যাবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এবার আমার ভাইয়েরা তাদেরকে সম্মান করবেন তাদের যোগ্যতার কারণে শুধু কি এই জন্য সম্মান করবেন আল্লাহর হাবিব বলে না রে না ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবীজি গো আপনি বলেন না এদেরকে সম্মান করার একটা কারণ আপনি নবী আমাদেরকে শিখিয়ে দেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে আমি নবীদেরকে বড় ভালোবাসি আমি নবীদেরকে বড় মহাব্বত করি আমার রসুল বলে কেমন মহাব্বত করি কেমন ভালোবাসি
তোমরা আমি নবীর জবান মুবারকের কথার দিকে তাকাও ইয়া রাসূলুল্লাহ আহলে বাইতের সম্মান আহলে বাইতের সম্মানের ব্যাপারে আপনি নবী কি প্রদান করেছেন বলে আমি নবী বলতেছি না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিতেছে আহলে বাইতের হিকমতের মর্যাদা যারা বুঝতে পারলো তারা দুনিয়াতে জান্নাতি হইয়া ইন্তেকাল করলো ইয়া রাসূলুল্লাহ কিভাবে জানতে চাই আমার নবী বলতেছে আমার আহলে বাইত যারা এরা হলো নূহ নবীর কিস্তির মতো নূহ নবীর জামানায় প্লাবন হওয়ার কারণে অনেক মানুষ ওই প্লাবনের মধ্যে প্লাবিত হয়েছে ডুবে গিয়েছে আর আমার রাসূল বলে ওই নূহ নবীর নৌকাতে যারা উঠেছে ওই মানুষগুলো বেঁচে গেছে যারা আমার আহলে বাইতকে ভালোবাসলো তারাও বেঁচে যাবে নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনার আহলে বাইতকে ভালোবাসলে দুনিয়ার মানুষ বেঁচে যাবে নবীজি তাদের ভালোবাসার ব্যাপারে আপনি আমাদেরকে আরো কিছু ইঙ্গিত প্রদান করেন নবী আমার বলে আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী একদিন মসজিদে নববীর মধ্যে আমি নবীজি সুন্দর করে ফজরের নামাজের পরে বসে রইলাম আমি নবী যখন মসজিদে নববীর মধ্যে বসে রইলাম আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘরের মধ্যে থেকে হঠাৎ করে বের হয়ে ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন আগমন করার পরে আমি দয়াল নবী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ডান রান মুবারকের উরুর মধ্যে বসাইলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার বাম রান মুবারকের উরুর মধ্যে বসাইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাদেরকে এত সুন্দর করে বসাইলেন কেন নবী আমার বলে আমি বসানোর পরে আমি নবীজি আর একটা কথাও বলি নাই নবীজি কেন আমার নবী বলে আমি কথা না বলার কারণে আমার আল্লাহ পাক আসমান থেকে সাথে সাথে জিব্রাইলকে নাযিল করেছেন আচ্ছা বলেন জিব্রাইলকে কি আল্লাহ পাক দুনিয়াতে সাধারণ কোনো কাজের জন্য পাঠায় অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো কাজ মদিনার কামলিওয়ালা নবী বলে উম্মত যখন হযরতে জিব্রাইল আগমন করলেন গো আমি দেখলাম হযরতে জিব্রাইল আমার সামনে এসে বসে রইলেন আর আমি নবীর সামনে এক চোখে কান্না অন্য চোখে আমি নবীর দিকে কেমন করে জানি তাকিয়ে আছেন আমি জিজ্ঞাসা করলাম ইয়া কি জিব্রাইল ও হযরতে জিব্রাইল আপনি আমার সামনে বসে রইলেন কারণটা কি আপনার কাছে আমি জানতে চাই নবী আমার বলে হে জিব্রাইল আমার কাছে আসার কারণটা তুমি আমাকে একটা বার বলে দাও এবার হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি ইয়া রাসূলুল্লাহ আপনার ডান রান মুবারকের মধ্যে যাকে আপনি বসায় রাখলেন আর বাম রান মুবারকের মধ্যে আপনি যাকে বসায় রাখলেন আমার আল্লাহ আদেশ করেছেন গো নবী এদের দুইজনের মধ্য থেকে আপনি একজনকে আল্লাহর রাস্তায় দান করে দেওয়া লাগবে আমার রাসূল বলে জিব্রাইল ও জিব্রাইল আমি রাসূল এই দুইজন নাতিকে বড় ভালোবাসি এদেরকে বড় মহব্বত করি আমি রাসূল এদেরকে দিতে পারবো না তুমি চাইলে আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাও আমি নবীর দুইটা সন্তান আছে একটা সন্তানের নাম ছিল তৈয়ব আর একটা সন্তানের নাম ছিল তাহের এই দুইটা ছেলে সন্তানের মধ্য থেকে আমার আল্লাহকে বলো আমার আল্লাহ যেন আমার একটা সন্তানকে নিয়ে যায় জিব্রাইল আমার আল্লাহর কাছে গেলেন আল্লাহ নবী বলেছে নবীর একটা সন্তানকে নিয়ে আসতে তবু আমার নবীজি নবীর নাতিদেরকে দিবে না ইয়া রাসূলুল্লাহ সন্তান কেন আপনি ভালোবাসার কথা আপনি যে আপনার নাতিকে বেশি ভালোবাসেন নবী কয় ও উম্মতের দলেরা আমি আমার নাতিদেরকে কেন ভালোবাসি কিছুক্ষণ পরে তোমরা বুঝতে পারবা অল্প কিছুদিন যাওয়ার পর তোমরা বুঝতে পারবা নবী যখন এই কথাটা বললেন হযরত জিব্রাইল আমার আল্লাহর কাছে বললেন আল্লাহ নবী নবীর নাতিদেরকে কুরবানি দিবে না আমার নবী বলেছে নবী নবীর কলিজার টুকরে একটা সন্তানকে কুরবানি করে দিবে আমার আল্লাহ ওই আদেশ মোতাবেক আমার নবীর একটা সন্তান হযরতে তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন আমার নবী ওনাকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আমার আল্লাহর রাস্তার মধ্যে উনি চলে গেলেন এবার আমার আল্লাহ অল্প কিছুদিন পরে আমার নবীর কাছে আবার জিব্রাইলকে পাঠায়
পাইলেন ওই দিনও সেম ভাবে আমার নবীর সামনে হযরতে জিব্রাইল আগমন করলেন লক্ষ্য করে দেখলেন আমার নবীর ডান রান মুবারকের উপরে আর বাম রান মুবারকের উপরে ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুব বসে রইলেন এমন টাইমে হযরতে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার আল্লাহ খবর পাঠাইছে আপনার দুইজন নাতি এদের থেকে একজনকে আমার আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার জন্য আমার নবী কয় ও জিব্রাইল অল্প কিছুদিন আগে না আমার আল্লাহ এই খবর পাঠাইছেন আজকে আবার কেন পাঠাইছেন জিব্রাইল বলে আমার আল্লাহ কেন পাঠাইছেন আমার আল্লাহ এটা সবচাইতে বেশি ভালো জানে আমার আল্লাহকে যা বলো ও জিব্রাইল আমি এই সন্তানের মধ্য থেকে দুইজন থেকে একজনকে দিতে পারবো না আমার আল্লাহকে বলো আমার আরেকটা সন্তান আছে যার নাম তাগের আমার আল্লাহ যেন তাকে নিয়ে যায় জোরে জোরে পড়েন না বাবা আল্লাহু আকবার বন্ধুরা রে আমার ও আমার আজকে এত সুন্দর আইডব্লিউ কলোনি জান্নাতের বাগানের বাবাজিরা বন্ধুরা নবী আমার নবীর দ্বিতীয় সন্তানটাকে আল্লাহর রাস্তার মধ্যে দিয়ে দিলেন দুইজন সন্তানকে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দয়াল নবীর আদেশ মোতাবেক আল্লাহর রাস্তার মধ্যে কবুল করে ফেলেছে এমন ভাবে দুইজনকে যখন নিয়ে গেলেন আমার হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত করে আল্লাহ আপনি তো আপনার বন্ধুর নাতিকে চাইছেন আপনার বন্ধু না সন্তানকে দিয়েছে দ্বিতীয়ত আপনার বন্ধুকে আপনি বলেছেন আপনার বন্ধুকে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আরেকটা নাতিকে দেওয়ার জন্য আপনি তো আপনার নাতিকে দেন নাই আপনি আপনার আরেকটা সন্তান দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি এদেরকে দিলেন আমি মানতে পারলাম বুঝতে পারলাম নবী গো ও মায়ার নবী ও দয়াল নবী আপনি আপনার সন্তানের চাইতে নাতিরে কেন ভালোবাসেন আমার নবী বলে অপেক্ষা করো উম্মত রে আমার এই দুইটা সন্তানকে দিয়া আমি নবী আমার কোনো ফায়দা আল্লাহর কাছ থেকে নিতে পারবো না আমার দুইটা নাতিকে দিয়া আমি আমার ফায়দা হাসিল করতে পারবো এই জন্য আমি আমার দুইটা নাতিকে দেই নাই আমি আমার দুইটা সন্তানকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম এবার অল্প কিছুদিন যাওয়ার পরে আমার আল্লাহ পাক আবার আমার নবীর কাছে জিব্রাইলকে পাঠাইছে জিবরাইলা শিয়া বলে জিবরাইলা শিয়া বলে ও গো নবী সরোয়ার আল্লাহ তাআলা তাকে বারে বারে বলেন আল্লাহ তাআলা তাকে বারে বারে বলেন জিবরাইলা শিয়া বলে জিবরাইলা ও গো নবী সরোয়ার ডাকে আল্লাহ আপনায় বারে বারে বলেন ডাকে আল্লাহ আপনায় বারে বার ওরে বলে নবী ইয়া রাসূল আপনার নাতি দিবেন আল্লাহ করছে কবুল গো নবী বলে দেয়া যাবে না নবী বলে দেয়া যাবে না জানাও তিনি আমার আল্লাহ আমার ডাকে বারে বার বলেন আল্লাহ আমার ডাকে বারে বার হাইরে জিবরাইলা শিয়া বলে ও গো নবী সরোয়ার ডাকে আমার আল্লাহ বারে বার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ প্রথম আসার পরে আমার নবীজির একটা সন্তানকে দিলেন দ্বিতীয়বার আসার পরে আমার নবীজির আরেকটা সন্তানকে দিলেন জিব্রাইল এতদিন পরে আবার আসলা জানতে চাই আজকে তো আমার কোনো সন্তান নাই আমার আল্লাহ কেন পাঠাইছে জিব্রাইল এই কথা বলার সাথে সাথে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী জিজ্ঞাসা করে জিব্রাইল কেন আগমন করলা জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ তার আগে আপনার দুইজন নাতিকে নিতে চাইছিলেন আপনি দেন নাই আপনি আপনার দুইটা সন্তানকে দিয়ে দিয়েছেন নবীজি ও মায়ার নবী আমার আল্লাহ বলেছেন আপনার এই দুইটা সন্তান যত নিয়ে গেছেন আপনার দুইটা নাতি আছে এখান থেকে আপনি আপনার একটা নাতিকে আমার আল্লাহকে দিয়ে দেওয়া লাগবে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী বলে জিব্রাইল রে আমি তো আমার দুইটা সন্তান দিয়েছি আল্লাহর কাছে কিছু চাই নাই এতদিন দুইজন সন্তান দিয়া আমার আল্লাহর প্রেমের খেলা হয়েছে এখন দুইজন নাতি দিয়া আমি নবীর প্রেমের খেলা হবে জি সুবহানাল্লাহ জিব্রাইল ডাক দিয়া বলে নবীজি এটা কেমন কথা
আমার আল্লাহ চাইলে যা চান আল্লাহ তা করতে পারেন আমার নবী বলে জিবরাইল তুমি কি ভুলে গেছো আমার আল্লাহ সব বানাইছে আল্লাহু ইউতি আনা কাসাম আমার আল্লাহ আমি নবীরে বণ্টনকারী বানাইছেন আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বললাম জিবরাইল রে আমার আল্লাহ এই দুইজন নাতি থেকে একজন নাতিকে চাইছেন যায়া বলো একজন নাতিকে যে আমার আল্লাহ নিয়ে যাবেন একজন নাতির বদলতে আমার আল্লাহ কি করবেন আমি নবী কে কি প্রতিদান প্রদান করবে জিবরাইল 600 নূরের পাখা দিয়া আমার আল্লাহর দরবারে আগমন করলেন ডাক দিয়া বলে আল্লাহ ও দয়াল আল্লাহ আমার আল্লাহ পাকের নবী বলেছেন আপনার বন্ধু নবীজির কলিজার টুকরা একজন নাতিকে নিয়ে যাওয়া হবে হযরত ইমাম হাসান বড় সন্তান ও আল্লাহ আমার নবী বলেছেন ওই সন্তানকে নেওয়ার কারণে আপনি আমার নবীকে কি প্রদান করবেন আমার আল্লাহ বলে কি চাই আমার নবী একটা বার তুমি জিজ্ঞাসা করো আমার জিবরাইল আইসা জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ বলেছেন আপনি আল্লাহর কাছে কি চান আমার নবী বলে আমি চাই আমার উম্মতের নাজাতের ফয়সালা আল্লাহ বলেছে নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আমার আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া হয় আল্লাহর কসম ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আমার আল্লাহ বলেছেন হযরত ইমাম হাসান আল্লাহর রাস্তায় চলে গেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইমাম হাসানের শাহাদাতের বিনিময় উনি যতজন চাইবে অতজন নবীর উম্মতকে জান্নাতে নিয়ে যেতে পারবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কবুল করলেন জিবরাইল চলে গেলেন কিছুদিন পরে আবার নবীর দরবারে মদিনার কামলিওয়ালা নবী অবাক ও জিবরাইল তোমাকে তো এতবার আসার কথা নয় আজকে তুমি কেন আমার দরবারে এত বারবার আসতেছো জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার আল্লাহ পাঠাইছেন আপনার আরেকজন নাতি আছে এই নাতিটাকে আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া লাগবে জি বলেছিলাম নবীর দুইজন নাতি জান্নাতের মুরব্বিদের সরদার জি জান্নাতের মুরব্বিদের সরদার কাদের সরদার এ বলেন না কাদের সরদার আচ্ছা যারা জান্নাতের সরদার ওনাদেরকে যদি নিয়ে যেতে হয় এমপি সাহেব কাছে দাওয়াত করেছেন এমনি করেন নাই বিভিন্ন মাধ্যমে যাওয়া লাগছে তো জিনারা জান্নাতের যুবকদের সরদার ওনাদেরকে যদি আল্লাহ নিয়ে যাইতে হয় ওনাদের বিনিময় আছে না নাই আছে জি আছে জিবরাইল আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরা নাতিকে নিয়ে যাওয়া হবে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে জিবরাইল হো জিবরাইল এই নাতিকে সাধারণ ভাবে নিয়ে যাওয়া হবে না বলে আমার আল্লাহকে বলেন আমার আল্লাহ এই নাতিকে নিয়ে যাওয়ার কারণে আমি নবীকে কি প্রদান করবে আমার দয়াল নবী এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জানাইয়া দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই নাতিকে দেওয়ার কারণে আপনি যা চান আমি আপনাকে তা করে দিব আমার নবী ডাক দিয়ে বলে আল্লাহ ও দয়াল আল্লাহ এই নাতির বিনিময় আমি আমার গুনাহগার উম্মতের নাজাত চাই আপনি আমার গুনাহগার উম্মতকে নাজাত প্রদান করবেন আল্লাহ বলে কবুল করলাম এবার কিছুদিন যাওয়ার পরে আবার জিবরাইল আগমন করলো কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো দুনিয়ার থেকে যায় নাই আমার দয়াল নবী দুনিয়াতে জিবরাইল আইসা আমার নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ তো আপনারে দুইটা নাতিকে নিয়ে যাবে তবে এখন নিয়ে যাবেন না আপনি নবী যখন দুনিয়া থেকে রওজা মুবারকে চলে যাবেন নবীজি তখন আমার আল্লাহ আপনার নাতিদেরকে নিয়ে যাবেন আমার নবী বলে আল্লাহ ও দয়াল আল্লাহ আমার নাতিদেরকে কষ্ট দেওয়া হবে নি মরার সময় আঘাত দেওয়া হবে নি না 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 তারা তো মরবে না তারা শাহাদাতের পেয়ালা পান করবে নবীজি ও মায়ার নবী গো শাহাদাতের পেয়ালাটা কেমন গো নবীজি আপনি নবী আমাদেরকে বলেন না
আমার নবী বলে শাহাদাতের পেয়ালা ইমাম হাসানকে বিশপান করে মারবে বলে কেমনে মারবে নবী আমার দুনিয়া থেকে রওজা মুবারকে চলে গেছেন আমার নবী রওজা মুবারকে যাওয়ার পরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকিল কুশা উনি ছিলেন কুফার গভর্নর ওই কুফার গভর্নর থাকা অবস্থায় হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার না দুইবার না তিনবার না চারবার না পাঁচবার না ছয় ছয়বার বিশপান করানো হয়েছে আল্লাহর কি মহব্বত ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় হন নাই ওগো ইমাম হাসান আপনি কেন দুনিয়া থেকে বিদায় হন নাই ইমাম হাসান বলে আমাকে কেমনে বিদায় করবে বিশুক্রিয়া আমাকে কিভাবে আঘাত করবে এই ঠোঁটের মধ্যে বিশ ততক্ষণ পর্যন্ত আমাকে মারতে পারবে না কেন না আমার দয়াল নবী সারাক্ষণ দিনে রাইতে আমি ইমাম হাসানের ঠোঁট মোবারকে চুম্বন করেছে নবীর ঠোঁট মোবারক যেই জায়গার মধ্যে লেগেছে আল্লাহর কসম রে ওই ঠোঁটের মধ্যে বিশুক্রিয়া আঘাত করতে পারে না জবান খুলে বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দুইবার করে ছয় ছয়বার বিশপান করানোর পরে হঠাৎ করে জঙ্গে উহুদের ময়দানের পাশাপাশি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাহাড়ের কর্ণারে বসা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষের সাথে পাথরের সাদা সাদা গুড়াকে মিক্স করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরাবের সাথে শরবতের সাথে পান করায় দেয়া হয়েছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিষটা পান করার সাথে সাথে ইমাম হাসান মাটির মধ্যে ঠাস করে পড়ে গেলেন আর হঠাৎ করে একটা ডাক দিলেন না না এই ডাকটা মারার সাথে সাথে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই ছোট ভাই হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পার্শ্ববর্তী কোন জায়গার মধ্যে দূরবর্তী জায়গায় ছিলেন উনি ডাকটা শুনতে পাইলেন আর হযরত ইমাম হুসাইনের সাথে একজন সদস্য ছিল যার নাম ছিল সাহাবা হযরত মারওক ইবনে মারওয়ান মালিক ইবনে মারওয়ান যখন ইমাম হুসাইনের সামনে ইমাম হুসাইন ডাক দিয়া বলে ও মালিক ইবনে মারওয়ান নবীর কলিজার টুকরা সাহাবী আপনি কি জানেন এই মুহূর্তে কোন জায়গায় জানি আমার কলিজার টুকরা ভাইটা হঠাৎ করে নানা বলে ডাক দিয়েছে বলে নানা বলে ডাক দিয়েছে আমি বুঝতে পারলাম না নানা বলে কেন ডাক দিল বলে নানা বলে ডাক দেয় নাই ওই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় ও জগৎবাসী শুনে নাও দুনিয়ার সন্তান ব্যথা পাইলে মা গো বলে চিৎকার দেয় দুনিয়ার সন্তান ব্যথা পাইলে আল্লাহ বলে চিৎকার দেয় দুনিয়াতে দুইজন মহব্বত তার নাতি আছে যারা ব্যথা পাইলে নানা বলে চিৎকার দেয় এর মধ্যে একজন আমি ইমাম হুসাইন আরেকজন হইল আমার বড় ভাই হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে আসলেন আয়েশা দেখতেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে মরুভূমির বালির মধ্যে গড়াগড়ি খাইতেছে জিজ্ঞাসা করে ভাই আপনি বলেন না কেন মাটির মধ্যে ভাবে গোড়াগুড়ি করেন আমাকে বিশ পান করিয়ে দেওয়া হয়েছে ভাইজান কে করাইছেন একটাবার বলেন ইমাম হুসাইনের একটু জালালি হালত ছিল হঠাৎ করে দাঁড়িয়ে কোমর থেকে তরবারিটা বের করে ডাক দিয়ে বলে বলেন না কে আপনারে বিশ পান করাইছে হযরত ইমাম হাসান ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করে শোনাই ইন্নাল্লাহা মা সাবিরিন নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে ভাইজান আপনি চিন্তা করবেন না আমার বিশ পান করাইছে ওই ব্যক্তিগুলা যাদের মাথার মধ্যে টুপি ছিল যাদের মাথায় পাগড়ি ছিল পাঞ্জাবি ছিল আল্লাহর কসম এরা আমারে বিশ পান করাইছে বলেন না গো কারা তারা তাদের পরিচয়টা কি বলে অন্য কোনো পরিচয় না এরা মুনাফিক মুসলমান ইমাম হুসাইন বলে একটাবার আমারে বলো না আমি তাদের গলার মধ্যে তরবারিটা সালাইয়া দেই ইমাম হাসান বলে না 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 ও ভাই হযরত ইমাম হুসাইন এখন যদি তাদেরকে আপনি কতল করে দেন এখন যদি তাদেরকে আপনি মেরে ফেলেন এদেরকে মেরে ফেললে আমার নানার গুনাহগার উম্মতেরা আখিরি জামানার মধ্যে থাকবে চট্টগ্রামের উম্মতেরা বাংলাদেশের উম্মতেরা সারা পৃথিবীর হুসাইনি প্রেমিকেরা থাকবে এদের ঈমান পরীক্ষা করার জন্য এমন কিছু ইয়াজিদি মুসলমান লাগবে ইয়াজিদি মুসলমান থাকলে এদের ঈমান পরীক্ষা করা হবে দুনিয়াতে আসার পরে ইমাম হাসান হুসাইনকে নিয়ে গুস্তাকি করবে আর গুস্তাকি করলে যারা ঈমানদার তাদের প্রতিবাদ করবে আর যারা বেঈমান তাদের রসাতলের মধ্যে পড়ে যাবে আপনারা বলেন আমরা কি এদিদের পক্ষে থাকবো না হুসাইনের পক্ষে থাকবো আরো জোরে বলে হুসাইনের পক্ষে থাকতে চাই কি চাই না জগতের বন্ধুরা আরে ও নবী উম্মতের দলেরা একটু
মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন আমার দয়াল নবীর নাতি ইমাম হাসান বারবার 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 বলতেছে ও আমার ভাইজান আমারে কেউ মারছে আপনি তাদেরকে আঘাত করবেন না আর ইমাম হুসাইনের কথাটা একজন আশেক সুরে সুরে বলতেছে আরে ও ভাই কহে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে ভাই রে আমার সোনার চন্দ্রমণি আরে ও ভাই ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আপনাকে কে বিষপান করেছে একবার নাম বলেন তার কল্লা আলাদা করে দিব ইমাম হাসান বলে না বিষপান করাইছে তার নাম বললে আখিরি জামানার উম্মতের ঈমান পরীক্ষা করার জন্য বেঈমান থাকবে না আশেক সুরে সুরে লিখছে আরে ও ভাই কহে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে ভাই রে আমার সোনার চন্দ্রমণি ভাই রে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি ওরে দুই পুত্র হারাইয়া কান্দে মা ফাতেমা জননী রে ভাই রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া ওরে সত্তর হাজার ফেরেশতায়ান জানাজার লাগিয়া রে ভাই রে আমার সোনার চন্দ্রমণি দুনিয়ার ইতিহাসে কোন মানুষের জানাজাতে সত্তর হাজার ফেরেশতা আসে নাই নবীর নাতি ইমাম হাসানের জানাজা পড়ার জন্য আমার আল্লাহ সত্তর হাজার ফেরেশতা পাঠিয়েছে বাইরে ও চট্টগ্রামের বাবারা ও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে রওজাতে চলে গেলেন এবার আসলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান যার নাম হলো হযরত ইমাম জৈনুল আবিদিন ওনাকে নিয়ে চলে গেলেন কারবালার ময়দানে একদিন হাঁটতেছে দুই দিন হাঁটতেছে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কুফার ময়দানের মধ্যে থেকে হঠাৎ করে কারবালার ময়দানের মধ্যে প্রবেশ করাইলেন কারবালার ময়দানে প্রবেশ করার সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্য কোনো কথা বলতেছেন না কারবালার ময়দানে ঢুকে উনি বুঝতে পারলেন এই জায়গাটার অন্য কোনো জায়গা না এই জায়গাটার নাম হলো কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে প্রবেশ করার সাথে সাথে ওনার সন্তান হযরত জৈনুল আবিদিন সহ চলে গেলেন তাবু করার জন্য খেজুর গাছের ডাল কাটবে খেজুর গাছের ডালের মধ্যে আঘাত করে লক্ষ্য করে দেখে খেজুর গাছের ডালে আঘাত করলে কষ বাইর হওয়ার কথা কষ আসতেছে না খেজুর গাছের ডাল থেকে রক্ত বাইর হচ্ছে কেন 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 বলে হযরত জৈনুল আবিদিন জিজ্ঞাসা করে বাবা কোনোদিন খেজুর গাছের মধ্যে আমি কষ ছাড়া রক্ত দেখতে পাই নাই এই খেজুর গাছ থেকে কেন রক্ত বাইর হয় হযরত ইমাম হুসাইন
হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ও আমার কলিজার টুকটা সন্তান জয়নুল আবেদিন এ খেজুর গাছ থেকে রক্ত বাহির হওয়ার কারণ হইলো এই জায়গাটার নাম কারবালা এই জায়গার মধ্যে আমি ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকের মধ্যে তরবারি চালিয়ে দেওয়া হবে আপনি কষ্ট পাবেন না আব্বা জান চলেন আমরা ফিরে যাই বলেন না 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 ফিরে যাওয়া যাবে না আমার নানা ওসিয়ত করে গিয়েছেন আমি ইমাম হোসেন যদি কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করি এই কারবালার ময়দানে শাহাদাত বরণ করার কারণে আমার আল্লাহ পাক আমি ইমাম হোসেন পাকের প্রত্যেক ফোঁটা রক্ত মোবারকের বিনিময়ে আমার নানার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে জান্নাতেই বানিয়ে দিবে আর জোরে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার ও আমার আইডা প্রিয় কলোনির বাবাজিরা এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলেন মানে উনার তাবুর মধ্যে গেলেন সুন্দর তাবু গড়াইয়া যখন দাঁড়াইলেন এমন টাইমে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী সকলিজা টুকরা স্ত্রী হযরতে সাহারা বানু আয়েশা ডাক দিয়ে বলে ও আমার স্বামী আমার কলিজা টুকরা সন্তান হযরতে হযরতে আজগরকে আমি আপনাদের কাছে প্রবেশ করলাম হযরতে আজগরকে আপনি আপনার কাছে পাইলেন ও স্বামী হযরতে আজগরের মুখের মধ্যে কোনো পানি নাই পানির পিপাসায় হযরত আজগর বড় অসুস্থ হয়ে যাচ্ছে স্বামী গো হযরতে আলী আজগরকে আপনি একটু পানি পান করান পানি পান করানোর কথা বলার সাথে সাথে ইমাম হোসেন পাকের জিব্বাটা বের করে হযরতে আলী আজগরের মুখের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে আরে আলী আজগর মুখের মধ্যে জিব্বাটাকে টানতেছে কোনো পানি পায় না শুকনা জিব্বার মধ্যে কোনো লালাও আসতেছে না এবার হঠাৎ করে সাহারা বানু ও স্বামী গো আপনি হযরত হযরত আলী আজগরকে আপনি পুরাত নদীর পারে নিয়ে যান পুরাত নদীর পারের মধ্যে যাওয়ার পরে দেখতেছি ইবনে জিয়াদের লোকেরা পুরাত নদীটাকে বন্ধ করে রেখেছে ওই পুরাত নদী বন্ধ করার কারণে হযরত ইমাম হোসেন বারবার পানি চায় তারা পানি দিবে বলে ইমাম হোসেনকে সামনে ডাকলেন এমন একটা তীর মারছে ওই তীরটা মারার সাথে সাথে হযরত আলী আজগরের বুকের মধ্যে লেগে গেছে পানি পান করাবে দূরের কথারে মুসলমান পানি পান করায় নাই জান্নাতের সুদা পান করায়া দিছে ইমাম হোসেন কোলের মধ্যে করে নিয়ে হযরতে সাহারা বানুর সামনে নিয়ে সন্তানকে প্রবেশ করাইলেন দেখো তোমার সন্তান নাই নাই কোনো কথা বলে না তার আমি দুনিয়ার পানি পান করাইতে পারি নাই জান্নাতের পানি পান করেছে বলে হ্যাঁ জান্নাতের পানি পান করেছে এজন্য আশেক বলে পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না সে থাই বলেন কাছে যেতে দিল না সে ওরে পশু পাখি খাইল কেহ বাধা না দিল বাধা শুধু আজগরের বেলায় বলো বাধা শুধু বেলায় বাধা শুধু আজগরের বেলায় শহরে বানু ডাইকা কয় নাই রে সন্তান দুনিয়ায় কি হবে আর বেঁচে থাকার দায় হায় রে কি হবে আর বেঁচে থাকার দায় পানি নাগি পাইল জান্নাত সুদা পান করিল পানি নাগি পাইল জান্নাত সুদা পান করিল আজ ঘরের গলাই বলেন তীর মারিল আজ ঘরের বেলাই বলেন পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না সে থাই বলেন কাছে যেতে দিল না সে থাই হাই রে পশু পাখি খাইল কেহ বাধা না দিল বাধা শুধু আজ ঘরের বেলায় বলো বাধা শুধু আজ ঘরের সুন্নাত নারে তাকবীর নারে রিসালত নারে গৌসিয়া গৌসুল আজম হিজবুন নারী আলহামদুলিল্লাহ আমাদের মাঝে তশরিফ এনেছেন
আমাদের মাঝে ইতিমধ্যে তো শিপেরেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরতুল ইমাম মাওলানা মুফতি ইলিয়াস হোসেন সাহেব মুতাযিল রোগানি সবাই মহব্বতের আওয়াজে বলেন মারহাবা তো হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে দেখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা সন্তানের বুক মুবারকের মধ্যে তীর মেরে দেওয়া হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলেছে যতই তীর মারো না কেন এই তীর সহ্য করা এবং আমার সন্তানকে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুদা পান করা আমি ইমাম হুসাইন পাক মওলা আলীর সন্তান মদিনার কামলিওয়ালা দয়াল নবীর কলিজার টুকরা নাতি আমি জান্নাতের সুদা পান করব তবে নয় 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 এই জান্নাতের সুদা পান করার কারণে আল্লাহ পাক আমি ইমাম হুসাইনের প্রত্যেকটা আওলাদদেরকে জান্নাতি করে এবং তাদের বিনিময়ে নবীদের গুনাহগার উম্মতদেরকে আহলে বায়াতের মহব্বতে জান্নাতি বানাবেন জোরে করেন সুবহানাল্লাহ